হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিও টপিক হচ্ছে সাবজেক্ট রিভিউ অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। এই ভিডিওতে আমরা দেখব কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টটিতে কোন কোন টপিক পড়ানো হয়ে থাকে। আমরা দেখব এই ভিডিওতে যে বাংলাদেশের কোন কোন বিশ্ববিদ্যালয়ে এই সাবজেক্টটি পড়ানো হয় এবং সেখানে সিট কয়টি, এবং আমরা আরও দেখব এই সাবজেক্টটি পড়ার পরে আমাদের কী কী স্কোপ রয়েছে দেশে এবং দেশের বাইরে। তো ভিডিও শুরু করা যাক। প্রথমেই আমরা দেখব হচ্ছে এই সাবজেক্টটা আসলে কী, অর্থাৎ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এটা কী। তো বেসিক্যালি যেটা বলা যায় যে এখানে আমরা যেটা কমন সেন্স দিয়ে বুঝতে পারি সেটা হলো যে এটা হলো আসলে কেমিস্ট্রির একটা অ্যাপ্লাইড ভার্সন, অর্থাৎ আমাদের আমরা যে পিওর কেমিস্ট্রি পড়ে থাকি সেই কেমিস্ট্রিটার অ্যাপ্লিকেশনটা আমরা এই বিষয়ে জানতে পারবো এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে। অর্থাৎ আমাদের যেই বিভিন্ন কেমিক্যাল প্ল্যানগুলো রয়েছে সেখানে যে আমাদের প্রতিনিয়ত কেমিক্যাল রিয়াকশনগুলো হচ্ছে, সেই রিয়াকশন ইউজ করে আমরা কিছু প্রোডাকশন করছি, সেই বিক্রিয়ার উপর কিন্তু আবার পরিবেশের উপর প্রভাব রয়েছে। সো এই সমস্ত বিষয় নিয়ে যারা কাজ করে তারাই হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ার। তারা এই প্রতিনিয়ত হচ্ছে এই এই প্রসেসগুলো বা এই বিক্রিয়াগুলো ইম্প্রুভমেন্টে কাজ করে, প্রোডাকশন ইম্প্রুভমেন্টে কাজ করে। তারা হচ্ছে তারা প্রতিনিয়ত কাজ করছে হচ্ছে আমাদের পরিবেশের উপর যাতে প্রভাবটা কমানো যায়, খারাপ প্রভাবটা। অর্থাৎ বলা যায় যে এই কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং কিন্তু একটা একটা বেশ ওয়াইড একটা সাবজেক্ট। অর্থাৎ তুমি এখানে হচ্ছে পড়ার মাধ্যমে তুমি বেসিক্যালি কেমিস্ট্রির অ্যাপ্লাইড যে জিনিসগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানতে পারবা এবং সেগুলো নিয়ে তুমি পরবর্তীতে কাজ কাজ করতে পারবা। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে, অর্থাৎ আমাদের যেই আমাদের দেশে যে পাবলিক ভার্সিটিগুলো রয়েছে সে পাবলিক ভার্সিটিগুলোতে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ACCE যেটাকে বলে, এগুলোর কয়টা সিট রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আমরা বেসিক্যালি তিনটা ভাগে ভাগ করেছি আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে। একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ভার্সিটি, GST অ্যান্ড নর্মাল ভার্সিটি। সো ইঞ্জিনিয়ারিং এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি বুয়েট, কুয়েট এবং রুয়েটে রয়েছে, এবং প্রতিটায় দেখতে পাচ্ছি আমরা সিট সংখ্যাগুলো কেমন। এখানে আমাদের টুয়েটে এই সাবজেক্টে নেই। এছাড়া দেখতে পাচ্ছি আমরা এখানে নামের একটু হালকা পার্থক্য রয়েছে রুয়েটের ক্ষেত্রে, বাট মোটামুটি বলা যায় যে এটাও আসলে আমাদের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং সমতুল্য। এখানে দেখতে পাচ্ছি আমরা জিএসটি ভুক্ত যে সাবজেক্ট বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখানের মধ্যে সাস্ট, আইইউ বা ইসলামিক ইউনিভার্সিটি, জাস্ট, BSMRSTU, তারপর NSTU, এসব সাবজেক্ট এসব বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু আমরা দেখতে পাই এই সাবজেক্টটি পড়ানো হয়। এখানে দেখতে পাচ্ছি আমরা কোথাও কোথাও এটার নাম হচ্ছে ACCE, অর্থাৎ অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, আবার কোথাও সেটা রয়েছে হয়তো বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স, বা এখানে রয়েছে কেমিক্যাল অ্যান্ড ফুড প্রসেসিং, মানে এরকম ডিফারেন্ট ভ্যারাইটিস নাম থাকে। বাট ইন জেনারেল মোটামুটি সব জায়গাতেই আমরা বলতে পারি কেমিক্যাল ইঞ্জিনিয়ার তারা বের হওয়ার পরে। এবং আমরা দেখতে পারবো যে এছাড়া যে নর্মাল ভার্সিটি গুলো রয়েছে এর মধ্যে ঢাকা ভার্সিটি, আরইউ এবং সিইউ, এই তিনটা ভার্সিটি খুব ভালো, এবং এগুলোতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই সাবজেক্টটা রয়েছে যেটার নাম আমরা এখানে দেখতে পাচ্ছি ACCE, অর্থাৎ অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো মোটামুটি এই এই বিশ্ববিদ্যালয়গুলোতে হচ্ছে এই সাবজেক্টটি পড়ানো হয়ে থাকে, এবং প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের এই সাবজেক্টের সিট সংখ্যা এখানে দিয়ে দেওয়া হয়েছে। এখন দেখ আমরা চলে যাব এই সাবজেক্টে নর্মালি কোন কোন বিষয়ে পড়ানো হয়। এখন এই বিষয়গুলো তোমাদের কাছে হয়তো বা অনেকের কাছে আননোন লাগতে পারে, কারণ তোমরা অনেকেই হয়তো মাত্র HSC দিয়েছো বা হচ্ছে তোমরা অ্যাডমিশন দিয়েছো, এখনো তোমরা ভার্সিটি ক্লাস শুরু করনি, সেক্ষেত্রে হয়তো বা তোমরা সবগুলো টপিক বুঝবে না। বাট ইন জেনারেল আমাদের এই বিষয় এই কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ কোর্স ইঞ্জিনিয়ারিং যে 4 বছরের যে আন্ডারগ্রেড কোর্স, এখানে আমাদের দেখা যায় যে পড়ানো হয় হচ্ছে এলিমেন্টারি প্রিন্সিপালস অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এছাড়া তোমার ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স, এটাও কিন্তু কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়ানো হয়। এছাড়া ম্যাটেরিয়ালস নিয়েও তুমি জানতে পারবা কিছু জিনিস, এনার্জি ব্যালেন্স, ফ্লুইড মেকানিক্স, তারপর তোমার প্রসেস কন্ট্রোল, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, রিয়াকশন ইঞ্জিনিয়ারিং, অনেক কিছু নিয়ে এগুলো যেগুলো এখানে যেগুলো উল্লেখ করা আছে সেগুলো ছাড়াও কিন্তু আমরা দেখবো আরো অনেক টপিক পড়ানো হতে পারে। ভার্সিটি ওয়াইজ দু একটা কোর্সের ভ্যারিয়েশন থাকতে পারে, বাট মোটা লাগে এই জিনিসগুলাই মোটামুটি সব ভার্সিটিতে পড়ানো হয়, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্সে অথবা অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্সে। সো আমরা দেখতে পাচ্ছি এরপরে যে আমাদের প্রথমে আমরা দেখবো যে যে বেসিক্যালি কোন কোন ধরনের ইন্ডাস্ট্রিতে কেমিক্যাল ইঞ্জিনিয়াররা কাজ করে থাকে। আমরা দেখতে পাচ্ছি ফার্টিলাইজার ইন্ডাস্ট্রি, ঠিক আছে, সার কারখানা যেটা, অথবা তোমার হচ্ছে অয়েল অ্যান্ড রিফাইনারি, পেপার ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যালস, ফুড ইন্ডাস্ট্রি, এখানে জাস্ট কয়েকটা নাম উল্লেখ করা হয়েছে। মোটামুটি তুমি চিন্তা করে দেখো যে যে কোনো জিনিস আমি যদি কোনো জিনিস প্রোডাকশন করি, সেই প্রোডাকশনটা হওয়ার জন্য তো অবশ্যই আমার যেটা করতে হবে সেটা হচ্ছে ওখানে কোনো কেমিক্যাল রিয়াকশন হতে হবে। সো এই ধরনের যে কোনো ইন্ডাস্ট্রিতে যেখানে কেমিক্যাল রিয়াকশন ইনভলভ সেখানে অবশ্যই কেমিক্যাল ইঞ্জিনিয়ার লাগবেই। ওকে, সো এই জন্য আমরা বলতে পারি এটা কিন্তু স্কোপ অনেক বেশি। এবং সাথে তো এগুলো তো বললাম যে দেশে এবং দেশের বাইরে ইন্ডাস্ট্রি বেস কেউ কাজ করতে চাইলে, এছাড়া কিন্তু তোমার রিসার্চ স্কোপস কিন্তু রয়েছে অ্যাব্রোডে। প্রতিনিয়তই কিন্তু অনেক রকম স্কোপ তৈরি হচ্ছে গবেষণা করার দেশে এবং দেশের বাইরে দুই জায়গাতেই। দেশের বাইরে অনেকে লক্ষ্য থাকে সেজন্য এখানে উল্লেখ করা। সো যারা পিএইচডি করতে চাও আন্ডারগ্রেড করার পরে বা এমএসসি করতে চাও এই টপিকে, তারাও কিন্তু অনেক সুযোগ পাবা এই সাবজেক্ট থেকে পড়াশোনা করলে। এখন আমরা একটু দেখতে পাচ্ছি একটু আলাদা করে কয়েকটা জিনিসের নাম লেখা হয়েছে। এগুলো বেসিক্যালি আসলে কিছুই না, এগুলো হচ্ছে আমাদের আমাদের দেশের প্রেক্ষাপটে আমাদের দেশে বিভিন্ন স্বায়ত্তশাসিত কোম্পানি অথবা সরকারি মালিকানাধীন বিভিন্ন কোম্পানি যেগুলো যারা হচ্ছে
এই কেমিক্যাল ইঞ্জিনিয়ার প্রতি বছরই নিয়োগ দিয়ে থাকে, হয়তো বা সংখ্যাটা ভ্যারি করে, বাট প্রতি বছরই এরা কিন্তু ইন জেনারেল নিয়োগ দিয়ে থাকে কেমিক্যাল ইঞ্জিনিয়ার। দেখতে পাচ্ছি পেট্রো বাংলা, তিতাস গ্যাস, ব্যাট, ব্রিটিশ আমেরিকান টোবাকো, তোমরা নাম জেনে থাকবো হয়তো বা, ইউনিলিভারটা তো আমরা সবাই জানি, আমরা ইউনিলিভার প্রোডাক্ট প্রতিনিয়ত ইউজ করছি আমাদের ডেইলি লাইফে, বাপেক্স রয়েছে, জিটিসিএল, পিডিবি, পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে কেউ যদি চায় যে না আমি দেশের দেশেই থাকবো, আমি আমার দেশের জন্য দেশের একজন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করবো, তারও কিন্তু অনেক সুযোগ রয়েছে বিভিন্ন সরকারি চাকরি করার অথবা সরকারি মালিকানাধীন যে স্বায়ত্তশাসিত কোম্পানিগুলো রয়েছে সেগুলোতে কাজ করার। সো আমরা মোটামুটি এই ভিডিওতে জানতে পারলাম কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে, এবং আমরা জানতে পারলাম যে এই সাবজেক্টটা পড়ার পরে স্কোপ কেমন মোটামুটি দেশে এবং দেশের বাইরে। সো এছাড়া তোমাদের আর কোনো প্রশ্ন থাকলে এই সাবজেক্ট সম্পর্কে অথবা অন্য কোনো সাবজেক্ট সম্পর্কে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।